নমস্কার, দ্য রিপোর্টে স্বাগত। ফের শিরোনামে নদিয়ার হাঁসখালি। হাঁসখালি কাণ্ডে নির্যাতিতার পরিবারকে রাতের অন্ধকারে আক্রমণের অভিযোগ। আদালতে সাক্ষ্যদান বদল করতে হুমকি, এমনটাই অভিযোগ নির্যাতিতার জেঠুর। প্রশাসনের নজর এড়িয়ে বাড়ির পাশে রাতের অন্ধকারে বাঁশবাগানে নিয়ে গিয়ে বেধড়ক মারধরের অভিযোগ তুলছে আক্রান্ত। কালকে প্রস্তাব করতেছিল, প্রস্তাব করে যে উঠেছে সে আমার জড়া করা ইয়ে আর বুড়ি মুড়ি নেই, নিয়ে মারতেছে না। তুই কালকে ওই কোর্টে যে যা বলেছি আবার বলবি নে, উল্টো পাল্টা বলবি নে। আমরা যা পরে যাইয়ে ওসব বলবি নে, আর অন্য কথা বলবি। কি করে বলবো, তিনজনের মতন আর ই করে ধরেছে তো বুঝতে পারছি না, একটা মহিলা ছিল। আমাকে উদ্ধার করি নাই, ওরা ছেড়ে দিয়ে গেছে, তারপর আমি বাড়ি চলে এসেছি। ঘটনার পরিপ্রেক্ষিতে আতঙ্ক প্রকাশ করার পাশাপাশি পুলিশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন কৃষ্ণগঞ্জের বিজেপি বিধায়ক আশিস বিশ্বাস। আতঙ্কের বিষয় এবং চিন্তার বিষয়, যে চিন্তা খুবই মারাত্মকভাবে আমাকে বিচলিত করছে যে এই পরিবারটাকে কিভাবে এখন বাঁচানো যাবে। এক তো এতেই প্রমাণ হয়ে গেল যে যারা খুন করেছে আর যেভাবে কাজ প্ল্যানভাবে করেছে, আবার আর একটা ষড়যন্ত্র সেই প্ল্যানেই এগিয়ে যাচ্ছে, যাতে এই মামলা থেকে বাঁচার একটা কুচক্র শুরু। এখানে আমি পুলিশের নিরাপত্তার ব্যাপারে একদম ল্যাপসেশন আছে ডিউটিতে, না হলে পুলিশ এই বাড়ির উঠোন প্রাঙ্গনের ডিউটি, এটা 100 মিটার বা 50 মিটার দূরেও ডিউটি নেই, উঠোনের উপরে তাদের ডিউটির পোস্টটা বানানো হয়েছে। আর এতদিন যাবত, এত বছর যাবত, 2 বছর যাবত এখানে পুলিশ পাহারায় আছে। যে 18 তারিখে কেসের একটা পক্ষ সাক্ষী হয়েছে, এর আগেও সাক্ষী হয়েছে, আগামী দিনেও সাক্ষী আছে এই মাসে, তো 18 তারিখে সাক্ষী হয়েছে, তো সেই সাক্ষীতে আজ ঘটনা ঘটেছে 20 তারিখে ঘটনা ঘটেছে। তাহলে এই যে পার্টি, যে আসামি পার্টি, সেই আসামি পার্টি কোর্টে ছিল, কোর্টে কী সাক্ষী হয়েছে তারা জানে, তা সেই সাক্ষীর পরিপ্রেক্ষিতে তার প্রমাণ হয়ে গেল যখন এই ভদ্রলোককে অ্যাটাক করা হয়েছে, তাকে গলা চেপে তাকে বলতে বলা হয়েছে যে সামনের দিনে যদি এই সাক্ষী না দাও তাহলে তোমাকে আমরা করে দেবো। তাহলে এই যে টার্গেট, এতেই আর একটা প্রমাণ হয়ে গেল, এ সাক্ষীরও প্রমাণ নেই, দরকার নেই, আর এক প্রমাণ হয়ে গেল যে এরাই খুন করেছে। 2022 সালে এপ্রিল মাসে হাড় হিম করা ঘটনার সাক্ষী ছিল গোটা বাংলা। ছাত্রের ওপর নির্যাতনের পর মৃত্যু হয় নির্যাতিতার। এখানেই শেষ নয়, প্রমাণ লোপাটের জন্য দেহ তড়ি ঘড়ি পুড়িয়ে ফেলার অভিযোগ ওঠে অভিযুক্ত প্রেমিকের বিরুদ্ধে 2022 থেকে 2024। এখনো বিচার পায়নি নির্যাতিতার পরিবার, তারই মাঝে মামলা চলাকালীন ফের আক্রমণের শিকার হতে হলো নির্যাতিতার পরিবারকে। ইতিমধ্যেই হাঁসখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে নির্যাতিতার পরিবার, যদিও দুষ্কৃতীদের মুখ চিনতে পারেননি বলে জানান নির্যাতিতার জেঠু। দ্য রিপোর্ট, হাঁসখালী ব্যুরো। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি, সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।